বন্ধুরা ওয়েলকাম টু তোমরা দেখছো আজকের আট নম্বর এপিসোড অর্থাৎ আট নম্বর কোশ্চেন সেট আমরা হাজারটি প্রশ্ন এইভাবে কমপ্লিট করব। তাহলে আজকে প্রথম কোয়েশ্চেনটা দেখো ভূগোল থেকে সমগ্র ভূমিরূপ কটা ভাগে বিভক্ত করা যায় ও কী কী তাহলে সমগ্র ভূমিরূপকে তিনটি ভাগে বিভক্ত করা হয় সেটি হলো পর্বত মালভূমি এবং সমভূমি তাহলে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে কোনো ভূমিরূপকে তার পরবর্তী কোশ্চেন দেখো হিমোগ্লোবিন কোথায় থাকে হিমোগ্লোবিন থাকে রক্তরসের মধ্যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিমোগ্লোবিন কোথায় থাকে রক্তরসের মধ্যে থাকে তার পরবর্তী কোশ্চেন আগ্নেয় পর্বতের উদাহরণ দাও আগ্নেয় পর্বতের উদাহরণ হলো ভিসুভিয়াস কিলিমাঞ্জারো এবং ফুজিয়ামা তাহলে যদি বন্ধুরা প্রশ্ন দেয় ফুজিয়ামা কী ধরনের পর্বত সেটি হলো আগ্নেয় বা পর্বত একইভাবে যদি আসে কিলিমঞ্জুরো কি ধরনের পর্বত বা ভিসু ভিয়াস কি ধরনের পর্বত সেটি হলো আগ্নিজাত পর্বত পরবর্তী কোশ্চেন দেখো হিস্ট্রি ফ্রম বিলো কে রচনা করেন হিস্ট্রি ফ্রম বিলো রচনা করেছেন ইপি থমসন তাহলে হিস্ট্রি অফ বিলো হিস্ট্রি ফ্রম বিলো রচনা করেছিলেন ইপি থমসন তার পরবর্তী কোশ্চেন দেখো বায়ুমণ্ডলের স্তরটি কটি ভাগে ভাগ করা যায় তাহলে বায়ুমন্ডলের স্তরকে ছটি ভাগে ভাগ করা যায় তাহলে আমরা ভূগোলের মধ্যে পড়েছি বায়ুমন্ডলের স্তরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এই সেই ভাগগুলির নাম হলো তোমরা জানাবে কমেন্ট বক্সের মধ্যে এবং সেই ভাগগুলিকে টোটাল ছটি ভাগে ভাগ করা হয়েছে সেই ছটি ভাগের নাম তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে তার পরবর্তী কোশ্চেন আমিষে কত ভাগ নাইট্রোজেন থাকে আমিষে পনেরো ভাগ নাইট্রোজেন থাকে বন্ধুরা আমিষে পনেরো ভাগ নাইট্রোজেন থাকে তার পরবর্তী কোশ্চেন পরমাণু নিউক্লিয়া তথ্যের প্রবক্তাকে তাহলে পরমাণু নিউক্লিয়া তথ্যের প্রবক্তা হলো রাদার ফোর তাহলে এই কোশ্চেনের আনসার হয়ে যাচ্ছে রাদার ফোর্ড পরবর্তী কোশ্চেন দেখো বেতার যোগাযোগ উদ্ভাবন করেন কে তাহলে বেতার যোগাযোগ উদ্ভাবন করেন বিজ্ঞানী নিও তাহলে নিও প্রথম এই বেতার যোগাযোগ উদ্ভাবন করেছিলেন তার পরবর্তী কোশ্চেন বায়ুমণ্ডলে জলিবাষ্পের পরিমাণ কত তাহলে বায়ুমণ্ডলে জলিবাষ্পের পরিমাণ হলো শতকরা এক ভাগ তাহলে বায়ুমণ্ডলে শতকরা এক ভাগের পরিমাণ জলিবাষ্প থাকে পরবর্তী কোশ্চেন ম্যাগনেট শব্দের অর্থ কী তাহলে ম্যাগনেট শব্দের অর্থ হলো পাথর এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটি তার পরবর্তী কোশ্চেন কলকাতা হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয় কবে তাহলে হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে তাহলে বন্ধুরা আমরা যে প্রতিদিন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে ধরেছি সেই কোশ্চেনগুলো আগামী এন বা রেলে গ্রুপ ডি হতে চলেছে সে তার জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়াও ডাব্লিউ সামনে রয়েছে পিলি পরীক্ষা এছাড়া রয়েছে পিএসসি বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে এগুলি খুব ইম্পর্টেন্ট তাই আমরা মিক্সড কোশ্চেন আলোচনা করছি তাই বন্ধুরা তোমাদের যদি এরকম কোশ্চেন পেতে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল অন করে রাখো পারবর্তী কোশ্চেন দেখো কোনটি অচম্বক পদার্থ টিন হলো একটি অচম্বক পদার্থ তাহলে টিন হয়ে যাচ্ছে একটি অচম্বক পদার্থ পরবর্তী কোশ্চেন কোন ভিটামিন জলে দ্রবণীয় বা পানিতে দ্রবণীয় তাহলে ভিটামিন সি হল জলে দ্রবণীয় বন্ধুরা এই যে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন কে এই সমস্ত রাসায়নিক নামগুলো অবশ্যই রাখবে আমরা চেষ্টা এই বিষয় নিয়ে একটি কোশ্চেন বাংলা অফ ইস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলা অফ ইস্ট বেঙ্গল প্রতিষ্ঠিত হয় উনিশশো বাংলার ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তাই বাংলার ইস্টবেঙ্গল ক্লা ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটি ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহার করা হয় তাহলে ক্যাসেট প্লেয়ারের টেপে ব্যবহার করা হয় সি আর ও টু তাহলে ক্যাসেট প্লেয়ারের টেপে সি আর ও ব্যবহার করা হয় পরবর্তী কোশ্চেন দেখো স্পিরুলিনা কি স্পিরুলিনা এক ধরনের হলো শৈবাল তাহলে স্পিরুলিনা বলা হয় এক ধরনের শৈবাল পরবর্তী কোশ্চেন পৃথিবী একটি কি পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র পৃথিবী একটি চুম্বক ক্ষেত্রের মতো কাজ করে পরবর্তী কোশ্চেন বায়ুর মাধ্যমে পরগণায় হয় না কোনটি তাহলে পরাগ পরায়ন যেটা করে না সেটা হলো সিম তার পরবর্তী কোশ্চেন দেখো দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় ল্যাক্টোমিটারের মাধ্যমে তাহলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বন্ধুরা আমরা প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি এখানে অর্থাৎ মিক্সড কোশ্চেন ইতিহাস ভূগোল সমস্ত কিছুই নিয়ে তার পরবর্তী কোশ্চেন নর্মদা বাঁচাও আন্দোলন নেতা কে ছিলেন তাহলে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা ছিলেন মেধা পাটেকর তার পরবর্তী কোশ্চেন উদ্ভিদের বৃদ্ধি কোথায় সবচেয়ে বেশি ঘটে উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি ঘটে মূলে ও কাণ্ডের অগ্রভাগের মধ্যে পরবর্তী কোশ্চেন দেখো পর্বের পরে কোন ধাপ তাহলে পর্বের পরে হলো শ্রেণী ধাপ বন্ধুরা আমরা এই যে কোশ্চেনগুলো আলোচনা করছি সেই কোশ্চেনের রিলেটেড কোশ্চেন প্রচুর হয় তোমরা রিলেটেড গুলো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্স করে জানাবে এইভাবে তোমাদের আরো প্রতিটি বিষয় সম্পর্কে চর্চাটা অনেক বাড়বে এবং পরীক্ষার ক্ষেত্রে খুব সহজেই অ্যান্সার করতে পারবে পরবর্তী কোশ্চেন বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি কি প্রবর্তন করেছিলেন অর্থাৎ বঙ্গদর্শন সাময়িক পত্রটি কি প্রবর্তন করেছিলেন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় সরি বন্ধুরা এখানে কে প্রবর্তন করেছিলেন হবে এটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী কোশ্চেন সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোন উদ্ভিদে সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় হলো ফান তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ আবার দেখা হবে পরবর্তী কোশ্চেন সেটে তোমাদের এইভাবে নতুন করে প্রতিটি কোশ্চেনকে আবার পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে নোটিফিকেশান বয়েল করে অন করে অল করে রাখতে হবে তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে বন্ধুরা এখানেই শেষ পরবর্তী কোশ্চেন সেটে তোমাদের সাথে আলোচনা